আসসালামু আলাইকুম বিওয়ার্স ইজি কিচেন হান্ডের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি স্যুপ বেশ জনপ্রিয় একটি খাবার আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন স্যুপ বাংলাদেশি হোটেলের স্টাইলে এই চিকেন স্যুপ আমার কাছেও বেশ ভালোই লাগে তাহলে ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে আছি পাউরুটি একই সাথে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে পাউরুটির সাইডগুলো বাদ দিয়ে পাউরুটিগুলো মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আজকে রেসিপির জন্য আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলো আমি দুধে ভিজিয়ে নেব এখানে দুধের পরিবর্তে আপনারা ইচ্ছে করলে পাউরুটিগুলো পানিতেও ভিজিয়ে নিতে পারেন বেশিরভাগ হোটেলগুলোতে দেখা যায় পাউরুটি পানিতে ভিজিয়ে নেন তো আমি এখানে স্বাদের পরিবর্তনের জন্য দুধে ভিজিয়ে নিচ্ছি এখন আমার এখানে মনে হচ্ছে একটু দুধ লাগবে আমি আরও আধা কাপের মতো দুধ অ্যাড করে নিচ্ছি এখানে আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমি এখানে দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে তবে পাউরুটিতে ভিজিয়ে নিয়েছি আপনারা কেউ যদি সরাসরি গরম দুধে পাউরুটি ভিজিয়ে নেন সেক্ষেত্রে ব্লেন্ড করার পূর্বে রুমে স্বাভাবিক টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তবে ব্লেন্ড করে নেবেন আমি যেহেতু ঠান্ডা দুধে পাউরুটি ভিজিয়ে নিয়েছি তাই এখন আর অপেক্ষা করছি না আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি এখানে পাউরুটিগুলো যেহেতু রসালো আছে তাই এখানে আর অতিরিক্ত কোনো পানি বা দুধ অ্যাড করার প্রয়োজন নেই এইভাবে আমি ব্লেন্ড করে নেব তো আমি ব্লেন্ড করার কাজটি অফিস কিনে করে নিয়েছি ব্লেন্ড করার পর আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এর গণত্বটা কেমন হবে এখন এগুলো এক পাশে রেখে দিয়ে আমি চলে যাব মূল রান্নায় তো মূল রান্না যাওয়ার আগে আমি আপনাদেরকে আজকের রেসিপিতে কি কী উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপির জন্য পেঁয়াজ বাটা নিতে নিয়েছি রসুন বাটা এইখানে নিয়েছি চীনা বাদাম বাটা বাদাম বাটার পূর্বে আমি হালকা একটু টেলে নিয়েছি নিয়েছি জিরা বাটা এবং আদা বাটা এ রেসিপির জন্য এর চেয়ে বেশি আর উপকরণের প্রয়োজন নেই এখন আমি চুলায় একটি ফ্যান বসিয়ে নিয়ে তাতে তেল গরম করে নিয়ে এখন পেঁয়াজ বাটা অ্যাড করে নিচ্ছি আমার এখানে পেঁয়াজ বাটার পরিমাণ ছিল ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজ বাটাগুলো ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা বাপটা দূর হয়ে যায় তো আরও প্রায় এক থেকে দেড় মিনিট পর আমার এখানে পেঁয়াজ বাটার কাঁচা বাপটা দূর হয়ে গিয়েছে এবং এর থেকে খুব সুন্দর একটি স্মেল তৈরি হয়েছে এই অবস্থায় আমি এতে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা আবার এখানে রসুন বাটার পরিমাণ ছিল এক টেবিল চামচ পরিমাণ এখানে আপনাদেরকে যে বিষয়টি না বললে নয় পেঁয়াজ বাটা অবশ্যই খুব ভালোভাবে ফ্রাই করে নিই তারপরে অন্য মশলা অ্যাড করে নেবেন তা না হলে রান্নার পরও এর কাঁচা বাপটা থেকে যাবে এখন অ্যাড করে নিচ্ছি আদা বাটা আমার এখানে আদা বাটার পরিমাণও ছিল এক টেবিল চামচ পরিমাণ এখন অ্যাড করে দেব বাদাম বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম বাদাম আগে থেকে টেলে নিয়ে তারপর বেটে নিয়েছি তো আপনাদের বোঝা সুবিধার্থে আমি চামচের পরিমাপটা বলে নিচ্ছি আমার এখানে চামচের পরিমাপে পরিমাপ করলে হবে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ এখানে আবার কথা আছে আমি বাদাম বাটার সময় খুব বেশি একটা পানি অ্যাড করে নিই অর্থাৎ অল্প পানি দিয়ে বাদামগুলো বেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে চামচের পরিমাপটা ঠিক থাকবে এখন অ্যাড করে নিচ্ছি জিরা বাটা আমার এখানে জিরা বাটার পরিমাণ ছিল চা চামচ পরিমাণ এখানে প্রতিটি মশলা অ্যাড করার সঙ্গে সঙ্গে অবশ্যই কোনো হাতে নেড়ে মিলিয়ে নিতে হবে আর একটি বিষয় হচ্ছে কোন অবস্থাতে মশলাগুলো নাড়াছাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে আরও কিছু কনফোন আমি এতে অ্যাড করে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফানি ফানি অ্যাড করে নিয়ে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে এখন আমি মশলাগুলো কষিয়ে নেব এখন উপর থেকে ডাকুন দিয়ে আমি চুলাটা স্লোতে করে দিয়ে মশলাগুলো আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব অর্থাৎ মশলা চারপাশে তেল বেশি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি ফিরে এলাম আরও প্রায় দুই থেকে আড়াই মিনিট অর্থাৎ দেখুন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মশলা চারপাশে খুব সুন্দর তেল বেশি উঠে এসেছে এই অবস্থায় চারপাশ থেকে আবারও হালকা একটু নাড়াছাড়া দিয়ে দিচ্ছি চারপাশ থেকে নাড়াঝাড়া দিয়ে এখন আমি অ্যাড করে নেব আগে থেকে দুয়ে ফানে জড়িয়ে রাখা চিকেন তো আমি এখানে চিকেনের ফিসগুলো খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো করে কাটিনি একটি মুরগিকে আমি আট ফিজে বাগ করে নিয়েছি আজকে রেসিপির জন্য আমি এইখানে দেশি বা পাকিস্তানি যে মুরগিগুলো পাওয়া যায় সেই মুরগিগুলো নিয়েছি আপনারা ইচ্ছে করলে ব্রয়লার মুরগিও নিতে পারেন তবে এই রেসিপির জন্য যদি ব্রয়লার চিকেন নিয়ে থাকেন তাহলে অবশ্যই চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এখন চারপাশ থেকে নাড়া দিয়ে উপর থেকে ডেকে দিয়ে আমি অপেক্ষা করব আরও কিছুক্ষণ অর্থাৎ মশলার সাথে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ পর লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এখানে মশলার সাথে চিকেনগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি এখানে দুধের পরিবর্তে আপনারা ইচ্ছে করলে সম্পূর্ণ রান্নাটি ফানি দিয়ে করে নিতে পারেন আমি আর করছি না আমি অর্ধেক পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি আর অর্ধেক পরিমাণ পানি অ্যাড করে নেব চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি এর গণত্বটা দেখে নিলাম তো আমার এখানে মনে হচ্ছে আরও আধা কাপ পরিমাণ দুধ লাগবে তো আমি এখানে আরও আধা কাপ পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি তার মানে আমার এখানে মোট টোটাল দুধের পরিমাণ হয়েছে দেড় কাপ পরিমাণ এখন আমি এতে অ্যাড করে নিচ্ছি পানি আমি এখানে পানির পরিমাপটাও আস্তে আস্তে অ্যাড করে নেব আমি প্রথমে পোনে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে এখন আরও পোনে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে নেব। তার মানে আমার এখানে মোট টোটাল পানির পরিমাপ হলো দেড় কাপ অর্থাৎ আমার এখানে দেড় কাপ দুধের সাথে দেড় কাপ ফানি অ্যাড করে নিয়েছি অর্থাৎ দুধ এবং পানির পরিমাপ হলো মোট টোটাল তিন কাপ আর দুধ এবং পানির পরিমাপটা আমার মতো অবশ্যই চেষ্টা করবেন আস্তে আস্তে বুঝে অ্যাড করে নিতে কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি লবণ আমার এখানে লবণের পরিমাপ ছিল দেড় চা চামচ পরিমাণ এখন অ্যাড করে নিয়েছি সাত আটটির মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে অ্যাড করে নিয়েছি তাছাড়া আমি আজকে যে কাঁচামরিচগুলো অ্যাড করেছি এগুলোতে জালের পরিমাণ কম আপনাদের কাঁচামরিচে যদি জাল বেশি হয় সেক্ষেত্রে পরিমাণে আরও কম করে দেবেন আরও কিছুক্ষণ পর এ চারপাশ থেকে বলক উঠে এসেছে তো আজকে রান্না আমি যেহেতু দুধ অ্যাড করেছি তাই আমি এখানে আর উপর থেকে ডাকুন দেব না অর্থাৎ পুরো রান্নাটি আমি ডাকুন না দিয়ে শেষ করে নেব চুলা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলো আমি ডাকুন না দিয়ে আরও প্রায় সাত আট মিনিটের মতো কুক করে নিয়েছি সাত থেকে আট মিনিট পর এখন আমি উপর থেকে অ্যাড করে নিয়েছি আগে থেকে যে পাউরুটির মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটি পাউরুটি আর দুধের মিশ্রণ অ্যাড করে নেওয়ার পর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এ অবস্থায় চারপাশ থেকে নাড়া দিয়ে আমি অপেক্ষা করব সম্পূর্ণ বলক আসা পর্যন্ত এইখানে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আরও কিছুক্ষণ পর যখন এর চারপাশ থেকে বল কুটে এসেছে তখন চুলা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে আমি অপেক্ষা করব আরও কিছুক্ষণ অর্থাৎ আমি এখানে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করছি আরও কিছুক্ষণ পর চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর গণত্বটা কেমন হয়েছে তো আমার এখানে এর ঘনত্বটা মনে হচ্ছে ঠিক আছে তাছাড়া এগুলো ঠান্ডা হতে হতে আর একটু গণ হয়ে আসবে তাই এই পর্যায়ে আমি চুলা রাজ বন্ধ করে দেব চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো ঠান্ডা হতে হতে যে অনেক বেশি জমে যায়নি বা এর ঘনত্বটা ঠান্ডা হতে হতে কেমন হয়েছে তা বোঝানোর জন্য তাহলে ফ্রেন্ডস দেখলেন তো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আর অল্প সময়ের মাঝে তৈরি করে নেওয়া যায় বাংলাদেশি হোটেলের স্টাইলে চিকেন চুপ আশা করি আমার আজকের বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন স্যুপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাতে আমার সার্থকতা দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ